শুরুতেই সংবাদ শিরোনাম, ইউক্রেনকে কোরিয়ার মতো টুকরো করতে চায় রাশিয়া। পুতিনের বিরুদ্ধে বাইডেনের জ্বালাময়ী বক্তব্য, সতর্ক করলেন ম্যাক্রো। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে গণফোট, কড়া প্রতিক্রিয়া ইউক্রেনের। ইরানকে ঠেকাতে একজোট যুক্তরাষ্ট্র, ইসরায়েল। ক্ষমতা হারাই বা মারা যায় ওদেরকে ছাড়ব না, কঠিন হুঁশিয়ারি ইমরানের। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান শি জিনপিং। সরকার উৎখাতের ষড়যন্ত্রে রয়েছে বিদেশি হাত, বললেন ইমরান খান। এবার বিস্তারিত, ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান বলছেন কিয়েভ সহ প্রধান শহরগুলো দখলে নিয়ে তার দেশের বৈধ সরকারকে উৎখাত করতে ব্যর্থ হবার পর রাশিয়া এখন ইউক্রেনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। কিরিলো বুদানভ বলেছেন, ভ্লাদিমির পুতিন তার ভাষায় পুরো ইউক্রেনকে গিলতে পারবেন না, তাই তিনি পূর্ব ও দক্ষিণাঞ্চল এবং দেশটির বাকি অংশের মাঝখানে একটা বিভক্তি রেখা চাপিয়ে দেবার চেষ্টা করছেন। তার মতে, রুশ অগ্রাভিজন স্থবির হয়ে পড়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অগ্রাধিকার হচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাংশ। তিনি যদি এই অঞ্চলটাকে সংযুক্ত করতে পারেন, তাহলে একে ইমরানের বাকি অংশ থেকে আলাদা করে মস্কো নিয়ন্ত্রিত একটি অঞ্চল সৃষ্টি করতে চেষ্টা করবেন, অনেকটা কোরিয়া যুদ্ধের পর যেমন হয়েছিল। জেনারেল বুদানভ বলেন, এরকম কোনো রাষ্ট্র স্থাপনের চেষ্টা টেকসই হবে না, কারণ স্থানীয় জনগণ একে প্রতিহত করবে। তিনি আরো বলেন, তার দেশ শীঘ্রই রুশ অধিকৃত এলাকায় গেরিলা যুদ্ধ শুরু করবে। রাশিয়ার আসল সমস্যা হচ্ছে পূর্বাঞ্চল ও ক্রাইমিয়ার মধ্যে একটি স্থল করিডোর প্রতিষ্ঠা ও চালু রাখা, তবে এর পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মারিউপল, যাকে কোনো রকমেই ভাঙা যাচ্ছে না। লোহানস্কে গণভোট হবে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA বলছে, রাশিয়া সমর্থিত স্বঘোষিত লোহানস্ক পিপলস রিপাবলিককে খুব শীঘ্রই রাশিয়ায় যোগদানের প্রশ্নে একটি গণভোট হতে পারে। বিচ্ছিন্নতাবাদী নেতা লিওনিদ পাচেসনিক এ কথা বলেছেন। পূর্ব ইউক্রেনের দনেস্ক এবং লোহানস্ক অঞ্চল দুটি 2014 সালেই স্বাধীনতা ঘোষণা করে এবং তখন থেকেই সেখানে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা চলছিল। এবছরই 21 ফেব্রুয়ারি রাশিয়া তাদের স্বীকৃতি দেয় এবং তার দুদিনের মধ্যেই সেখানকার জনগণকে রক্ষার কারণ দেখিয়ে রাশিয়া ইউক্রেনে তাদের ভাষায় বিশেষ সামরিক কার্যক্রম শুরু করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে বাইডেনের জ্বালাময়ী বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিয়ে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পুতিনকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন যে বক্তব্য দিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তা থেকে নিজেকে দূরে রেখেছেন। গত রাতে পোল্যান্ডের ওয়ারস শহরে বাইডেন পুতিনকে আক্রমণ করে বক্তব্য দেন। রুশ প্রেসিডেন্টকে তিনি কষাই এবং পুতিন ক্ষমতায় থাকতে পারেন না বলে মন্তব্য করেন। ওই বক্তব্যের পর রাশিয়া প্রতিক্রিয়া দেখায়। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, কে ক্ষমতায় থাকবে কে থাকবে না সেটা নির্ধারণ করবে রাশিয়ার জনগণ। অবশ্য হোয়াইট হাউস পরবর্তীতে এক ব্যাখ্যায় বলেছে, বাইডেন রাশিয়ার ক্ষমতা পরিবর্তনের কোনো কথা বলেননি। তিনি বলেছেন, অন্য কোনো দেশে পুতিন আক্রমণ চালাতে পারেন না। পুতিনকে নিয়ে বাইডেনের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার বিষয়ে ম্যাক্রোর প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। জবাবে ম্যাক্রো বলেন, বাইডেনের মতো তিনি ওইসব শব্দগুলো ব্যবহার করবেন না। ফরাসি প্রেসিডেন্ট বলেন, সবকিছু করা উচিত উত্তেজনা থামানোর জন্য, যাতে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধ হয়। ম্যাক্রো বলেন, তার লক্ষ্য প্রথমে যুদ্ধবিরতি এবং পরবর্তীতে সম্পূর্ণ সেনা প্রত্যাহার। এটা করতে হলে কথা কিংবা কাজের মাধ্যমে উত্তেজনা বাড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। রাশিয়ার সঙ্গে যুক্ত হতে ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চলের একটি লোহানস্ক প্রজাতন্ত্র গণভোটের আয়োজন করতে যাচ্ছে। অঞ্চলটির নেতা লিওনিদ পাচেসনিক রবিবার এই তথ্য জানিয়েছেন। ইউক্রেন এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এক বিবৃতিতে দেশটি বলছে, এর কোনো আইনগত ভিত্তি থাকবে না। আন্তর্জাতিক সম্প্রদায় থেকে এই উদ্যোগ শক্ত জবাব পাবে। রাশিয়া বৈশ্বিকভাবে বিচ্ছিন্ন থাকবে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেসকো বলেন, সাময়িক দখলকৃত অঞ্চলগুলোতে সকল ভুয়া গণভোট অকার্যকর হবে। এর আইনগত কোনো ভিত্তি থাকবে না, বরং আন্তর্জাতিকভাবে রাশিয়া আরও বিচ্ছিন্ন হবে।
লোহারস্কের আগের নাম ভরোশিলোভোগ্রাদ, এটি একটি শিল্প নগরী, এখানকার জনসংখ্যা 15 লাখ। ইউক্রেনের লোহানস্ক রাশিয়ার সমর্থন পুষ্ট বিদ্রোহীদের এলাকা। এই বিদ্রোহীরা 2014 সাল থেকে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। 2014 সালের পর কিয়েভ অঞ্চল সহ দুটি অঞ্চলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারায়। তখন থেকে ইউক্রেনের সেনাবাহিনী ও মস্কো সমর্থিত বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে 14,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এই দুই অঞ্চলকে গত 24 ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক চুক্তি নিয়ে মতবিরোধ থাকার পরও ইরানকে পারমাণবিক নিরস্ত্রকরণে একজোট হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড রোববার এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। ইয়ার ল্যাপিড জেরুজালেমে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আমাদের পারমাণবিক চুক্তি এবং এর পরিণতি নিয়ে মতবিরোধ আছে, কিন্তু খোলামেলা এবং আন্তরিক সংলাপ আমাদের বন্ধুত্বের শক্তির অংশ। এই সময় ব্লিংকেন বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু শক্তি প্রতিরোধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাবে। ইরানের পরমাণু চুক্তি নিয়ে আলোচনা এবং ইউক্রেনের রুশ হামলার ফলে বিশ্বব্যাপী গমের সরবরাহ কমে যাওয়ায় ঘাটতি সামাল দিতে করণীয় নির্ধারণ করতে শনিবার ব্লিংকেন ইসরায়েলের রাজধানীতে পৌঁছান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা আরব দেশগুলোর নেতারা এখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে বৈঠক করবেন। 2015 সালে ইরানের সঙ্গে সম্পাদিত 6 বিশ্ব শক্তির সম্পাদিত বহুল আলোচিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন আলোচনা করছেন অ্যান্টনি ব্লিংকেন। ইরান গত বছরের 29 নভেম্বর ভিয়েনায় এ বিষয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছে। চলতি বছর জুনে ইরানের কট্টরপন্থী প্রেসিডেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে এই আলোচনার বিষয়টি স্থগিত ছিল। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন। পাকিস্তানের রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছে। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানকে সরাতে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে নতুনই সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি এবার বিরোধী দলের নেতাদের দুর্নীতিবাজ বলে অভিহিত করলেন ইমরান খান। তিনি বলেছেন, আমি ক্ষমতা হারাই বা মারা যাই দুর্নীতিবাজ নেতাদের ছাড়ব না। আজ রবিবার রাতে ইসলামাবাদের প্যারেড গ্রাউন্ডে দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ শক্তি প্রদর্শনে বিশাল এক জনসভায় তিনি এই কঠিন হুঁশিয়ারি দেন। ইমরান খান বলেন, সব জাতি মতাদর্শের ওপর গড়ে ওঠে, আর যে আদর্শের ভিত্তিতে পাকিস্তানের জন্ম হয়েছিল তা হচ্ছে ইসলাম। আমি যুক্তরাজ্য থাকার পর একটি কল্যাণ রাষ্ট্রের ধারণা সম্পর্কে শিখেছি। এটি ঠিক সেই মডেল ছিল যার উপর মহানবী মোহাম্মদ বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করেছে জানিয়ে তিনি আরো বলেন, মুসলমানরা পবিত্র নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাঙ্ক অনুসরণ করে দীর্ঘকাল বিশ্ব শাসন করেছে ইনশাআল্লাহ। একবার আমরা আমাদের 5 বছরের মেয়াদ শেষ করলে ইতিহাস দেখাবে পিটিআই সরকার যতটা কাজ করেছে অন্য কোন সরকার এতটা কাজ করেনি। বাংলাদেশের সাথে কৌশলগত অংশীদারিত্বকে আরও বিস্তৃত পরিসরে নিতে একসঙ্গে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বাংলাদেশ চীন কৌশলগত সম্পর্ক ও সহযোগিতাকে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন। খবর বাসোসের। বাংলাদেশের 51তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদকে লেখা এক চিঠিতে তিনি এ কথা উল্লেখ করেন। চীনা প্রেসিডেন্ট বলেছেন, চীন ও বাংলাদেশ নিকট প্রতিবেশী, ঐতিহ্যগতভাবে মিত্র ও কৌশলগত অংশীদার। সম্প্রতি বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের অধীনে দ্বিপাক্ষিক সহযোগিতা মসৃণভাবে এগিয়ে যাচ্ছে। এটা পারস্পরিক সম্পর্ককে গতিশীল করছে এবং দুই দেশের জনগণের মঙ্গল হচ্ছে। চীনা দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আজ রবিবার এই চিঠি প্রকাশ করা হয়। এতে শি জিনপিং আরও বলেন, চীন বাংলাদেশ সম্পর্কের উন্নয়নকে আমি অত্যন্ত গুরুত্ব দিই। বাংলাদেশের অর্জন চীনের জন্য ভীষণ প্রশান্তিদায়ক বলেও চিঠিতে উল্লেখ করেন চীনের রাষ্ট্রপতি। চীনের প্রেসিডেন্ট আরও বলেন, বাংলাদেশ সরকার কোভিড-19 মোকাবেলায় এবং সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে সক্রিয় ব্যবস্থা নিয়েছে, যার ফলে ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে এবং বাংলাদেশ সোনার বাংলার স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই অর্জন চীনের জন্য খুবই আনন্দের বিষয়।
অনাস্থা ভোটের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রোববার এক ঐতিহাসিক সমাবেশের ডাক দিয়েছেন। ওই সমাবেশে ইমরান খান দাবি করেছেন, বিরোধী দল পেশ করা অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তার জোট সরকারকে উৎখাতের জন্য বিদেশি শক্তি ষড়যন্ত্রে জড়িত। পাকিস্তানের সংবাদ মাধ্যম ট্রিবিউন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই দাবির প্রমাণ হিসেবে একটি চিঠির প্রসঙ্গ তুলে ইমরান খান বলেন, দেশের বৈদেশিক নীতি সংশোধন করার জন্য বিদেশি শক্তি স্থানীয় রাজনীতিবিদ ও অর্থ ব্যবহার করেছে। পাকিস্তানের শাসন ব্যবস্থা পরিবর্তনে বিদেশি শক্তি জড়িত উল্লেখ করে ইমরান খান আরও বলেন, আমি খুব কমই লিখিত বক্তব্য দিই, তবে আজ আমি আমার বক্তব্য লিখে এনেছি যেন আমি আবেগ তাড়িত হয়ে না যাই এবং এমন কিছু বলে না ফেলি যা আমাদের বৈদেশিক নীতিতে প্রভাব ফেলে। ইসলামাবাদের ঐতিহাসিক সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পদ থেকে সরে যেতে হলেও তিনি দুর্নীতিবাজ নেতাদের ছাড়বেন না। এদিকে পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির আগে তার দল তেহরিকে ইনসাফের অন্তত 50 জন মন্ত্রীকে রাজনৈতিক দৃশ্যপটে দেখা যাচ্ছে না। বিরোধী দলের আনা অনাস্থা প্রস্তাবটি শুক্রবার পার্লামেন্টে ওঠার কথা থাকলেও স্পিকার অধিবেশন মুলতবি করায় তা পিছিয়ে যায়। সেটি এখন সোমবার অধিবেশনে উপস্থাপন করা হবে এবং এর উপর 7 দিন বিতর্কের পর চূড়ান্ত ভোটাভুটি হবে। ইমরান খানের সরকারের জোটে থাকা 3টি বড় শরিক দল ইঙ্গিত দিয়েছে, পার্লামেন্টের অনাস্থা ভোটে তারা বিরোধী দলের পক্ষে থাকতে পারে, যা সরকারের পতন ঘটাতে যথেষ্ট। বিরোধী নেতারা এমন দাবি করেছেন যে ইমরানের দল তেহরিকে ইনসাফের ডজন খানেক সদস্য অনাস্থার পক্ষে সমর্থন দিতে পারেন। দলটির অন্তত ডজন খানেক আইন প্রণেতা মূল্যস্ফীতি সামাল দিতে না পারার জন্য নেতার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রীর পুরো মেয়াদ ক্ষমতায় থাকার রেকর্ড নেই। ইমরান যদি আস্থা ভোটে উত্তরাতে ব্যর্থ হন, সেই রেকর্ড আরও দীর্ঘায়িত হবে। ক্রিকেট মাঠ থেকে রাজনীতিতে এসে প্রধানমন্ত্রী বনে যাওয়া ইমরান অবশ্য পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, বিরোধীদের কর্মকাণ্ডে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।